নমস্কার আমি সত্যজিৎ আর আপনারা দেখছেন না টক শো থিয়েটারে আনাচে কানাচে জানবো দেখবো শিখবো আমরা আলোচনা করছি ত্রিপুরার অন্যতম নাট্যদল নাট্যলোকের নির্দেশক শ্রী লক্ষণ কুমার ঘটক মহাশয়ের সঙ্গে গতদিন দেখেছিলেন এর প্রথম পর্ব গতদিন দেখেছিলেন এর দ্বিতীয় পর্ব আর আজ দেখবেন তৃতীয় তথা শেষ পর্ব চলুন দেখে নেওয়া যাক নমস্কার একটু জানতে চাইবো যে আপনারা একটি পত্রিকা প্রকাশ করেন মানে অভিনয় অভিনয় ত্রিপুরা তো এটা কত বছর ধরে চলছে মানে প্রায় দশ বছর দশ বছর ধরে কাজ হচ্ছে মানে দশটা ইস্যু বেরিয়ে গেছে দশটা না কুড়িটা কুড়ি ও হ্যাঁ ষাটমাসিক বছর দুটো করে বের হয় তো এই পত্রিকা বের করতে গিয়ে বা এই যে লেখা কালেকশান করা বা প্রতিটা ইস্যুতে কোনো একটা সাবজেক্ট ঠিক করা বা কীভাবে মানে এটা করেন এই কাজটা প্রসেসটা কীরকম প্রসেসটা তো অন্যান্য যারা কাগজ করেন সেরকমই নতুন কিছু নয় কিন্তু আমার ইয়েটা থাকে মূলত টার্গেট থাকে ওই যেটা আগের বলা যে নতুন লেখক বা নতুন মানে কোনো ইয়ে তৈরি করা ওয়েব তৈরি করা নতুন কোনো ভাবনা যে লোকটা কখনো লেখে না কিন্তু তার ভেতরে অনেক মেটেরিয়ালস আছে নাটকের আমি অনেক এরকম অনেক লোককে দিয়ে লিখিয়েছি যে মানে সে লিখতে অভ্যস্ত নয় লেখক নয় কিন্তু তার ভিতরে অনেক ইতিহাস আছে নাটকের নাটকের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত হ্যাঁ আশু চক্রবর্তী নামে একজন আছে এখনো ছাপাতে পারিনি একটা লেখা একটা খণ্ড ছাপানো হয়েছে অসাধারণ মানে আশু চক্রবর্তী হচ্ছেন এক সময়ের ত্রিপুরার খুব বিখ্যাত মেকআপ ম্যান তার অভিনেতা অভিনেতা বলতে উনি পুরুষ কিন্তু মহিলা চরিত্র অভিনয় করতেন ওই সময়কার অভিনেতা হ্যাঁ তো বুঝুন এবার কিরকম ভিতরে মেটেরিয়ালস আছে তার বলার কথা আছে ইতিহাসটা ভিতরে আছে এবং প্রচুর জায়গায় আশু চক্রবর্তী চক্রবর্তী কিন্তু উনি তো না লিখতে নন আমি প্রথম যখন বললাম ওনাকে উনি তো আর সব বোন আমি এগুলি লিখতে পারি না আমি কীভাবে লিখবো আপনি বলছেন আপনি যা খুশি লিখুন আপনার মনের কথা যা যেভাবে খুশি আপনি লিখুন সেটা দায়িত্বটা আমার মানুষ যদি গালাগাল দেয় আমাকে দেবে সেটা আমার রেসপন্সিবিলিটি এবং এই আপনার মূল বিষয়টা ঠিক রেখে লেখা কারেকশন করার দায়িত্ব আমার সেটা আমি করে নেব কিন্তু আপনি লিখুন তারপর এই কথায় উদ্বুদ্ধ হয়ে উনি তো লিখলেন প্রথম খণ্ড বেরিয়ে গেছে প্রথম মানে আমাদের প্রায় উনার প্রায় কুড়ি পাতার মতো একটা লেখা মানে ছাপানো অক্ষরে পাতা বিশাল লেখা আরও একটা হ্যাঁ আরো একটা লেখা পড়ে আছে আমরা এখনো ছাপাইনি আচ্ছা মানে ছাপাবো আর কি এরকম বহু লেখককে নতুন লেখক ইয়ং জেনারেশন যারা নাটক নিয়ে লিখতে মানে লেখালেখিতে অভ্যস্ত নয় কিন্তু নাটকের সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত কোনো না কোনো ভাবে এরকম এইরকম লোকের লেখা আমার আনতে ভালো লাগে মানে নতুনদের সুযোগ চিন্তা সেটা সেটা মানে একেবারেই টেকনিক্যাল দিক থেকে হয়তো বা সঠিক নাও হতে পারে উনি হয়তো টেকনিক্যাল গ্রামারটা জানেন না সেই অর্থে মানে আমরা হ্যাঁ পরিশীলিত হতে অর্থে উনি হয়তো বা জানেন না নাটকের যে থিয়েটারের যে বিজ্ঞান সেটা হয়তো বা পড়াশোনা করেননি তার মানে এই নয় থিয়েটার করেনি তা তো নয় থিয়েটার করেছেন এবং দেখেছেন দীর্ঘ ইতিহাস দীর্ঘ অভিজ্ঞতা তার সেইটাকে এইগুলোকে আনতে আমার ভালো লাগে এবং যারা কখনো লেখেন না একটু ব্রাত্ত কিন্তু তার ভিতরে অনেক মেটেরিয়ালস আছে কথা বলার একজন ভালো অভিনেতা উনি লেখেন না অভিনয় করেন হ্যাঁ উনি তো লিখতে অভ্যস্ত নন নাট্যকার নন নির্দেশক নন লিখতে অভ্যস্ত নন কিন্তু অভিনয় করেন করেন অভিনয়টা কিন্তু খুব মানে মন প্রাণ দিয়ে ওই ধরনের লোকের লেখা একটু যেটা বলো অফবিট ওই ধরনের লেখা আমার পছন্দ পড়তেও পছন্দ ভালো লাগে আমার আমার লেখা আনতেও সুযোগ দিতে আমার ভালো লাগে এটা না সত্যি এটা মানে খুব ভালো চিন্তা ভাবনা যে নতুনদের বা নতুন ভাবনাগুলোকে মানে

নাটকে নাট্যকার নির্দেশক এবং অভিনেতা এই এই মানে সত্তাগুলো করে করে না যখন অভিনয় তখন আমার মনে হয় যে অভিনয় অভিনয় করতে গিয়ে এই ক্যারেক্টারটা যদি এই সংলাপটা যদি এখানে নাতে ক্যারেক্টার থাকতো ওয়ার্ডটা থাকতো নাট্যকার হিসাবে আমার আবার ভাব ভাবনা থাকে আমি যদি ওয়ার্ডটা পাল্টাই নাট্যক অভিনয়ের অভিনেতার রেসপন্সিবিলিটি হচ্ছে অভিনয়টা করাতো তার ক্যারেক্টারটাকে যতটা ভালোভাবে দশকের সামনে করা যতটা লাইফ যতটা মানে এবং শুধু তাই নয় এবং নাট্যকার যা কথা বলতে চাই চেয়েছিলেন সেটাকে আরো এক্সিবিট করা সুন্দরভাবে কিন্তু নাট্যকার এক লিমিটেশন থাকে লিমিটেশনটা এই অর্থে নাট্যকার কত শব্দ ব্যবহার করবেন এবং তার যে মানে একটা কবিতার মতো নাটকের তো থাকে বিয়ন্ড দি ডায়লগ মানে কিছু কথা থাকে বিয়ন্ড দি ওয়ার্ডস হ্যাঁ মানে দুটো ওয়ার্ডের দুটো লাইনের মাঝখানে কিছু কথা থাকে যে কথাটা নাট্যকার লেখেননি কিন্তু অভিনেতা হিসেবে আমার তখন মনে হচ্ছিল এই শব্দটা থাকলে ভালো হতো কিন্তু নাট্যকার বলছেন যে না এটাকে আমি রাখছি এটা দর্শক বুঝে নেবে এবার অভিনেতার দায়িত্ব এই যে মানে বিয়ন্ড দি লাইন বিটুইন দি লাইন মাঝখানে যে কথাটাকে এক্সপ্রেস করা নির্দেশকের দায়িত্ব সেটা অবশ্যই একটা এখানে কনফিট করে এবং তখন আমি অভিনেতা হিসেবে ভাবি যে না আমি দেখি চেষ্টা করি বালিকে কেন এই জায়গাটাকে তুলে আনতে এরকম থাকে এরকম হয় তো এই তিনটে বিভাগের মধ্যে কোনটা আপনি বেশি মনে করেন যে আপনার পক্ষে মানে সহজ সেভাবে হয়তো কথাটা বা শব্দটা বলা যায় না কিন্তু কোন দিকটাতে আপনি থাকলে হয়তো নিজেকে একটু মনে হবে যে না এটা আমার আমি এখনো পর্যন্ত আমার নির্দেশনার জায়গাটাই আমার ভালো লাগে আচ্ছা বেস্ট আমার কাছে মনে হয় ওকে তো নির্দেশক হিসেবে আমি আপনাকে একটা প্রশ্ন করি যে অনেকে অনেক স্বপ্ন থাকে না যে আমি যদি ওই প্রযোজনাটা করতে পারতাম বা ইচ্ছে আছে বা কখনো সমর্থ হয়ে উঠতে পারেনি কিন্তু ভবিষ্যতে যদি কখনো সুযোগ বা সেই সমর্থ আসে দলের বা নিজের তো আমি ওই প্রযোজনাটা একবার অন্তত করে দেখবো তো এরকম কোনো স্ক্রিপ্ট বা এরকম কোনো আমার এরকম প্রযোজনা মাথা আছে যে ওথেইলো আচ্ছা শেক্সপিয়ার অথেলো আচ্ছা মানে আমি এখনই পড়ি প্রায়শই পড়ি এটা মানে আমার পড়লে মানে অথেলোর সংলাপগুলো মানে এই যে এত দ্বন্দ্ব এটা লোকটা কি ছিল মানে এই যে কনফ্লিক্ট ভিতরে আপনি যে ধরনের নাটক লেখেন অনেকটা হ্যাঁ মানে এরকম কনফ্লিক্ট ভিতরে ভিতরে কনফ্লিক্ট কিন্তু বিশাল একটা ব্যাকগ্রাউন্ড একদম ভেঙে চলে যাচ্ছে ভিতরে ভিতরে হ্যাঁ কিন্তু নাটকের মূল বিষয়টা কিন্তু কখনো সমুদ্র দেখাচ্ছে না নাটকের কোথাও সমুদ্র কথা নেই ছোট ছোট প্লট রাজবাড়ি রাজবাড়ির ভিতরে বা উঠোন এরকম ছোট ছোট মানে ব্যাকগ্রাউন্ড ছোট তার ভিতরের ইরান মিনিংটা বিশাল 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 যে এই বিষয়গুলো এবং কি পরিমাণ কনফ্লিক্ট করছে অ্যামিলিয়া ডেসডিমোনা সঙ্গে মানে এই যে কনফ্লিক্টগুলো কীভাবে তারপর শেষ পর্যন্ত তার পরিণতি মানে নিজের সঙ্গে নিজে আমি যুদ্ধ করছে এই আমার খুব মানে মনে হয় যে আমি যদি করতে পারতাম মানে এটা আমার মাথার মধ্যে কাজ করে করতে পারবো কি না জানি না কখনো যদি করতে পারি সুযোগ পেলে অবশ্যই করবো মানে আমার ভেতরে এটা কাজ করে খুব মানে আমার মনে হয় যে এটা করা উচিত কোনো অভিনেতা নির্দেশকের মানে এই ধরনের কাজ নিয়ে করা উচিত কারণ এই শেক্সপিয়ারের নাটকগুলো বেঁচেই আছে সেক্সপিয়ারে না সারা পৃথিবীতেই একটা হচ্ছে নাটকের ভিতরের একটা হচ্ছে প্রতিষ্ঠান বিরোধিতা থাকতে হবে নাটক ইন বিটুইন যদি প্রতিষ্ঠানের পক্ষে হয় নাটক নাটক টিকবে না প্রতিষ্ঠান বিরোধিতা মানে গভর্নমেন্ট সরকার বিরোধিতা নয় সেটা বলছেন প্রতিষ্ঠান বিরোধিতা প্রতিষ্ঠান কাকে বলে সেটা বুঝতে হবে সেটা আপনি জানেন প্রতিষ্ঠান বিরোধী থাকতে হবে সেই সঙ্গে কনফ্লিক্ট তুলে আনতে হবে চরিত্রের যে দ্বন্দ্ব সেই বিষয়টা যদি না থাকে সেই নাটক টিকবে না মানে টেক্সট হিসাবে কালো হবে না শেক্সপিয়ারের নাটক যেহেতু যেহেতু কালোজয়ী হয়েছে ওই সময়ের ভাষা ফলে এটা এটা এখনকার সময়ে শুনলে শব্দগুলো তো কাচাই হবে আমার কাছে এখন পরিশীলিত নাও মনে হতে পারে তার শব্দ ব্যবহার কিন্তু ভেতরের যে কনফ্লিক্টগুলো মানে একটা একটা কি পরিমাণ ইয়ে থাকতে পারে মানে ডাইভার্সিটি থাকতে ভিতরে 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 এইটা শেক্সপিয়ার একবার না করলে আমি মনে সব অভিনেতার একবার করা উচিত না করলে মানে ভেতরের দ্বন্দ্বগুলি একটা মানুষ ক্যারেক্টার তৈরি করার যে ইয়েগুলো সেটা অনেক 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 শিখতে পারে দেশকের তেলে স্বপ্ন থাকে যে শেক্সপিয়ার নিয়ে বা রবীন্দ্রনাথের কোনো যে প্রযোজনাগুলো আছে সে রক্তকরবী হোক বিসর্জন হোক এইগুলো কাজ করতে অনেকে চাই আর কি ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য মানে হঠাৎই ফোন করে চলে আসা তো অসংখ্য ধন্যবাদ আপনাকে